নমস্কার বন্ধুরা, পলবীর কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পুঁই শাক দিয়ে একটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, আর পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এইভাবে করে কেটে নিয়েছি। ডাটাগুলোকে এইভাবে দুভাগ করে নিয়েছি, আর পাতাগুলোকেও এরকম করে কেটে নিয়েছি। আর আমার লাগছে এখানে বেগুন, আমি দুটো বেগুন নিয়েছি, আর নিয়েছি কিছুটা কুমড়ো, আর কুমড়োটাকেও এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকেও এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আমি এখানে নিয়েছি দুটো, আর আমার এখানে লাগছে দুটো মাছের মাথা, সেটাকে আমি দুই ভাগ করে নিয়েছি, আর অল্প লবণ ও হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। আর এই রেসিপিটাতে পাকা মাথা হলে খুব ভালো টেস্ট হয়। এদিকে আমি গ্যাসটা অন করে মাথাগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর রান্নাটা আমি সরষের তেলেই করব। সরষের তেলেই রান্নাটা করলে বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে ছেড়ে দেব। আর এই মাথাগুলো ভাজার সময় আমি এটাকে একটু কভার করে দিচ্ছি, তাহলে এর তেলটা ছিটকে বেরিয়ে আসবে না। দেখুন, আমি কভারটা খুললাম, এরপর আমি উল্টে দিচ্ছি মাছের মাথাগুলো, তারপর ওই পিঠটাও আমি এভাবে লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটা তেল বেঁচে রয়েছে, আমি এতটা তেলে রান্না করব না, তার জন্য তেলটা আমি খানিকটা কমিয়ে রাখব। আমি এখানে 3 টেবিলস্পুনের মতো তেল রেখেছি, আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে 2 শুকনো লঙ্কা, এভাবে দুই ভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। যখন দেখবেন এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন জানবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, আর পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে ফার্স্টে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দেখুন, একটু ভেজে নিয়েছি, এরপর আমি এর মধ্যে বেগুন আর কুমড়োটাও দিয়ে দেব। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এরপরে সমস্ত মশলা আমি এটার সঙ্গে ভালো করে একটু কষে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। এরপর এটাকে কভার করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেব, আর তাতে শাকটাও একটু কমে যাবে, তখন আমি সবজিগুলোর সাথে শাকটাকে মিক্স করে নেব। 7 মিনিট পর কভারটা আমি খুলছি, দেখুন শাকটাও একটু সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও কিন্তু অনেকটা কমে গেছে। এরপর আমি এই সবজিগুলোর সাথে শাকটাকে মিক্স করব। আর আপনারা পুঁই শাকটাকে আগে থেকে সেদ্ধ করেও এর মধ্যে দিতে পারেন। আমি সাথে দিয়ে দিলাম 3 কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এখানে পাকা লঙ্কাও দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে আমি পুঁই শাকটার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, আর একটু হাতায় করে ভেঙেও দিচ্ছি মাছের মাথাগুলোকে, যাতে এর সাথে ভালোভাবে একটু মিক্স হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুসারে লবণ। লবণটা কিন্তু একটু লাস্টেই দেবেন, শাকটা কমে যাওয়ার পর, নয়তো লবণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। আর দিয়ে দিলাম আমি 1 টিস্পুন চিনি। লবণ আর চিনিটাকে আমি এই পুঁই শাকটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে ঝালটা আপনারা বুঝেই দেবেন, কিন্তু এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। দেখুন মিক্স করা হয়ে গেছে,
এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সরষের তেল। আমি এখানে এক টিস্পুনের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর সরষের তেলটাও এটার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাস রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।